হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 18 জুলাই 2024, আর আজকে আমাদের এম এ লাস্ট সেমিস্টারের লাস্ট এক্সাম। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, কারণ আমি বেরোবো, একটু পরেই বেরিয়ে যাবো। তো আমি রেডি হয়ে এই ব্লগটা করছি, তার কারণ হচ্ছে আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন আমাদের সকল এম এ স্টুডেন্টদের জন্য, আমরা যারা রবীন্দ্রভারতীতে পড়ি। কারণ আজকে এই পরীক্ষাটার পরে আর মানে এরপর কারোর সাথে রোজ দেখা হবে না ক্লাসে গিয়ে, ঠিক আছে, আর নেক্সট কোনো সেমিস্টার থাকবে না। তাই আজকের দিনটা সবার কাছে খুবই স্পেশাল, কারণ আজকের দিনটা রিমার্কেবল হয়ে থাকে সবার লাইফে। তো তোমরা অনেকেই জানো যে আমি রবীন্দ্রভারতীতে পড়তাম গ্র্যাজুয়েশন থেকে, কারণ এর আগে অলরেডি আমার চ্যানেলে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি নিয়ে একটা ভিডিও করা আছে 2 বছর। তোমরা যারা এখন অব্দি ভিডিওটা দেখোনি, গিয়ে দেখে আসতে পারো আমার ওই ভিডিওটা, কারণ আগের আমার ওই ভিডিওতে অনেকেই অনেক ভালোবাসা দিয়েছে, অনেকেই চেয়েছিল ওই ভিডিওটা দেখতে, মানে আমাদের রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ভিতর থেকে কীরকম কী কী আছে, তো সব কিছু ওই ভিডিওতে বোঝাই হচ্ছে। এখন আমি আর বেশি কিছু বলবো না, কারণ আমাকে বেরোতে হবে, আমার যেহেতু টাইম হয়ে গেছে, আমার আজকে পরীক্ষা 11:30 থেকে। তো চলো তোমাদের সাথে দেখা হবে। তো আমি পৌঁছে গেছি আমার ইউনিভার্সিটিতে, গেটের মুখ থেকে ভিডিও করতে পারিনি, কারণ নেমেই তাড়াহুড়ো করে কোনো রকমে ঢুকে পড়ি। তো এটা হচ্ছে আমাদের এই যে সামনে দেখতে পাচ্ছ বাঁদিকে ভিসির বিল্ডিং, আর এই যে নিচে আলপনাগুলো দেখছো, এগুলো কিন্তু সব ভাষা দিবসে আঁকা হয়েছিল। তো এবারে আমি উঠছি আমাদের ফ্লোরে, আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট রয়েছে 3 তলায়। তো এই দেখো এখানে লেখা রয়েছে ইংলিশ ডিপার্টমেন্ট। গিয়েই আমি সুকন্যার সাথে দেখা করতে যাই, এই যে যার হাতে ফোন সে হচ্ছে সুকন্যা, আসলে ওর অন্য রুমে পরীক্ষার সিট পড়ে আর আমার অন্য রুমে, আর এটা হচ্ছে আমাদের রুমটা। তো এই রুমেই ম্যাক্সিমাম স্টুডেন্ট বসে, কারণ যেহেতু এটা সব থেকে বড় রুম। এই যে আমার পাশে এটা হচ্ছে পুষ্পিতা রানী, আর এখানে মহিউক, আমার পিছনে যে বসে সে এখন অবধি এসে পৌঁছায়নি, ওর একটু আসতে লেট হয়েছিল, আর সে হচ্ছে পল্লবী, হচ্ছে রোমান। ও চেষ্টা চমকে গেছে, ও বুঝতে পারছে না যে আমি ক্যামেরা অন করে বলছি এদিকে হাই কর। তো আমাদের শেষ পরীক্ষা দেওয়া শেষ, এই আমাদের কোশ্চেন পেপার, তারপরে আমরা বলছি আমাদের পথ চলা শুরু হয়েছিল গ্রাজুয়েশনের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এই ক্লাসরুমেই হয়। তো এই ক্লাসের সাথে না আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, কারণ আমাদের কিন্তু পরীক্ষাগুলো এই রুমেই হয়েছে আজ অবধি যতগুলো পরীক্ষা দিয়েছি। তো দেখতেই পাচ্ছ সকলে জামা পরে একেবারে রেডি, নাম লিখবো বলে সবার পিঠেতে, কি সুন্দর দেখতে লাগছে, একই রকম জামা ইউনিফর্মের মতো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমি, আর এখানে সবার মাঝে ব্যতিক্রম মহিলা পুষ্পিতা রানী। তারপরে আমরা শুরু করে দিলাম পিঠে লেখালেখি। সবার ফার্স্ট আমি সুকন্যার পিঠে লিখতে শুরু করলাম, আর এখানে পিছন দিক থেকে পৃথিবী এসে কিছু একটা বলতে যাচ্ছিল, আর তখনই মধুরিমা এসে ওকে কিছু একটা বলতে শুরু করলো। আর এখানে সুকন্যা লিখছে আমার পিঠে। এই জামাই নাম লেখার ট্রেনটা আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগে। যাই হোক, এম এর লাস্ট সেমিস্টারে এসে আমার এই ইচ্ছাটা পূরণ হলো। আর এই যে এখানে আমার পিঠে জয়িতা আর প্রীতি নাম লিখছে। তারপরেই হয় কেক কাটা, এই যে যিনি অরেঞ্জ কালারের জামা পরে রয়েছেন, তিনি আমাদের এক্স এইচওডি চিত্তানন্দ ভট্টাচার্য স্যার, পাশে রয়েছে অরিন্দম স্যার, তার পাশে আমাদের এখন প্রেজেন্ট এইচওডি জয়িতা ম্যাম, আর তার পাশে দেবব্রত স্যার, আর তার পাশে সাদা কালারের চুড়িদার পরা আমাদের লাইব্রেরি ম্যাম। আরে তোমাদের তো আসল কথাটা বলাই হয়নি, আসলে এই কেক আর আমাদের এই সকল এক নামের লেখা ইউনিফর্ম স্পন্সর করেছে আমাদের এই এক বন্ধু, যে এখন বিদেশে চাকরি করছে আমেরিকায়, তার নাম তো ও আমাদের সাথেই রবীন্দ্রভারতী থেকে গ্র্যাজুয়েশন করেছে, ওর বাড়ি বাংলাদেশে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তমাল, কেকটা দারুণ খেতেছিল, আর জামাগুলোর জন্য থ্যাংক ইউ। এখানে তোমরা দেখতে পেলে অঙ্কিতা আর সঞ্চিতাকে, আর এই হচ্ছে স্নেহা, আর ইনি হচ্ছেন জয়িতা রানী, আর এখানে রয়েছে প্রীতি, আর ওই যে ওটা হচ্ছে পুষ্পিতা, আর এই হচ্ছে অঙ্কিতা। অ্যাকচুয়ালি এরা হচ্ছে সবাই ইন্টারলাইন, মানে আমরা সবাই গ্র্যাজুয়েশন এখান থেকে করেছি। আর এই যে এই রয়েছে শিল্পা রানী, তার পাশে রয়েছে সহেলি, আর এখানে রয়েছে অয়ন, অয়নও ইন্টারনাল, আর এই যে তৃষা, তৃষাও ইন্টারনাল, আর এই যে বিদিশা রানী, এই এক্সটারনাল, মেয়েরা খুব মিষ্টি একটা মেয়ে। এই যে এখানে রয়েছে ইলোরা, আর তারপরে আমরা সবাই চলে এলাম মাঠে ফটো তুলব বলে, এই যে আমার পাশে রয়েছে শ্রেয়া, আর তারপরে সবাই রয়েছে এখানে, আর এই দিকে রয়েছে তৃষা, সুকন্যা, ওই যে দূরে হাত নাড়াচ্ছে মধুরিমা, অঙ্কিতা, সকলে রয়েছে। আমরা এখানে গ্রুপ ফটো গ্রুপ ভিডিও তুলব বলে আমরা চলে এসেছি, আর এই যে এখানে রয়েছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট সবাই। যাই হোক, তারপরে আমরা অনেক ফটো তুললাম, অনেক গল্প করলাম, শেষ দিন বলে যেন বাড়ি ফিরতে
যেতে ইচ্ছাই করছিল না, মনে হচ্ছিল যেন ওখানেই থেকে যায় সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছ আমার সামনে যে বিল্ডিংটা, এই যে দোতলা ওপরে, এইখানেই রয়েছে 310, যেখানে আমরা ছিলাম, তোমাদেরকে দেখালাম একটু আগে। যাই হোক, সব মিলিয়ে দিনটা খুব ভালোই কাটলো। আর বেরিয়ে আসার সময় হঠাৎ চোখে পড়ে এই রামধনুটা, যেটা ফোয়ারার একদম কাছে দেখা গিয়েছে। তো ওখানে গিয়ে আমি কিছু ফটো ভিডিও নিচ্ছিলাম, তোমাদেরকেও দেখাচ্ছিলাম। যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ, শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।